মেয়ে ছেলে স্বাস্থ্য পরীক্ষায় প্রত্যেক প্রার্থীর শারীরিক দেহকাঠামো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এ সময় দিগম্বর বা উলঙ্গ করে একজন প্রার্থীকে পরীক্ষা করা হয়। ছেলেদের পরীক্ষা পুরুষ অফিসাররা করে থাকেন এবং মেয়েদের পরীক্ষা ফিমেল অথবা মেয়ে অফিসাররা করে থাকেন। মেয়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনেক সময় আলাদা ড্রেস কোট উল্লেখ করা থাকে, ছেলেদের বেলাও এটা উল্লেখ করা থাকে। যদি ড্রেস অথবা কোট বা বিভিন্ন সরঞ্জাম বলা না থাকে, মেডিকেল টেস্ট অংশ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাধারণত ড্রেস কোট হিসেবে ব্যায়াম বা জগিং করার জন্য ট্র্যাকস্যুট পরার কথা বলা হয়ে থাকে, অথবা কিছু বলা না থাকলে ভালো পোশাক বা সেলোয়ার কামিজ পরে যাওয়া ভালো, আর ছেলেদের ক্ষেত্রে ট্রাউজার অথবা জার্সি কাপড়ের ফুলহাতা গেঞ্জি পরে যাওয়া ভালো, আর নিচে অবশ্যই ভালো ও সুন্দর অন্তর্বাস পরে যেতে হবে। ছেলেদের ক্ষেত্রে উভয় অথবা শর্ট প্যান্ট পরে যেতে হবে। এক্ষেত্রে আমি বলবো থং প্যান্টি বা চিকন লেসের বিকিনি টাইপ অন্তর্বাস পরে গেলে ভালো, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। মেডিকেল পরীক্ষার জন্য সাধারণত রুমে 3-4 জন অফিসার থাকবেন, আর আয়া বা ভুয়া থাকতে পারে। এই চারজনের মধ্যে 2 জন থাকবেন মেডিকেল অফিসার, 1 জন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট, আর 1 জন সাধারণ কর্মকর্তা। সবগুলোই থাকবে, মেয়েদের ক্ষেত্রে সবাই থাকবে মেয়ে, আর ছেলেদের ক্ষেত্রে সবাই থাকবে ছেলে, ঠিক আছে? মানে এখানে অফিসারদের কথা আমি বলছি। মনোবিজ্ঞানী রাখার কারণ হলো তিনি আপনার মানসিক অবস্থা পর্যবেক্ষণ করবেন, আপনি কতটা নার্ভাস ফিল করছেন এটা তিনি যাচাই করবেন। একদম স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। প্রয়োজনীয় নাম ধাপ ও পরিচয় জিজ্ঞেস করার পর মেডিকেল অফিসার আপনার পরনের বস্ত্র খুলে ফেলার কথা বলবেন, তখন ধীরে ধীরে আপনাকে সব কিছু খুলে উলঙ্গ হতে হবে। তবে শর্ট প্যান্ট আর মেয়েদের ক্ষেত্রে বিকিনি প্যান্টি, সেটা ওনারা যখন বলবেন তখন খুলবেন। এ সময় প্রার্থীর বুকের মাপ, উচ্চতা, ওজন, প্রেশার ইত্যাদি ওনারা চেক আপ করবেন। ওই অবস্থায় আপনার চোখ, কান, কানের ভেতর, নাক, কানের ভেতর, মুখ ও মুখ গহ্বর, দাঁত ও দাঁতের মাড়ি, হাত, পা, পেট ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হবে। আপনার 2 হাঁটু লেগে যায় কি না সেটাও ওনারা দেখবেন। সবশেষে আপনার বক্ষবন্দি ও পেন্টি খুলে ফেলতে বলা হবে। লজ্জা পেলে অথবা ঘাবড়ে গেলে চলবে না। এ সময় মেডিকেল অফিসার আপনার পরীক্ষা নিরীক্ষা করবেন। এ সময় 2 হাত মাথার উপর রাখতে বলবে। হাত মাথার উপর রাখার পর ফিমেল অফিসার ভালোভাবে মর্দন করে পরীক্ষা করবেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে, কোনো অবস্থায় মাথা থেকে হাত নামানো যাবে না। এরপর 2 পা সামান্য বাঁকা করে, কোমর বাঁকা করে সামনের দিকে ঝুঁকে ফেলতে হবে। তখন সেই অফিসার এসে আপনার নিতম্ব পরীক্ষা করবেন। পায়ুপথের রাস্তায় পাইলস, এলান, ফিসার বা রেকটাল কোনো প্রবলেম আছে কি না সেটা তিনি পরীক্ষা করবেন। এ সময় উনি নিতম্ব খুব জোরে খামচে ধরে মর্দন করবেন। আপনাকে এই সময় একদম নর্মালভাবে থাকতে হবে। এরপর আপনার ভেজাইনার রাস্তা 2 আঙ্গুল প্রবেশ করে পরীক্ষা করবেন। যেহেতু প্রাইভেট পার্টস এর পরীক্ষা, যেহেতু আপনাকে একদম স্বাভাবিক থাকতে হবে।
ওনারা যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ আপনাকে শারীরিক পরীক্ষা নিতে থাকবেন। বিশেষ করে ভালোভাবে পরীক্ষা করবেন সব ক্ষেত্রেই, অর্থাৎ মেয়ে ছেলের ক্ষেত্রে উভয় পরীক্ষাটা একদম সেম সেম হয়ে থাকে।